নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা যেমনটি আপনারা জানেন যে আপনাদের রেলওয়ে এক্সাম আপনাদের পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তার সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে বিভিন্ন রিক্রুটমেন্ট মানে যারা গ্রুপ সি গ্রুপ ডি তেত্রিশ হাজার ওটাও সামনে বেরোতে চলেছে আর আপনাদের যাদের আবগাড়ি পরীক্ষা দেবেন তারা তো অলরেডি মাঠ প্র্যাকটিস করছেন তো আপনাদের মাঠের ডেটও প্রায় কাছাকাছি চলে এলো তো আপনাদের প্রিপারেশনের জন্য আজকে আমি একসাথে পাঁচশো প্রশ্ন যেগুলো পুরোপুরি প্রিভিয়াস ইয়ার থেকে কালেকশান করা হয়েছে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কালেকশান একসাথে করা হয়েছে ঠিক আছে সেখানে পাঁচশো প্রশ্ন আছে এবং টোটালটাই একসাথে আপনাদের আমি এখানে দেব আর এখান থেকে টোটালটা লুসিয়েন এবং আর এস আগরওয়ালের যে বই আছে সেখান থেকে এটার বাংলা ভার্সেন করে নেওয়া হয়েছে ঠিক আছে তো চলুন আজকে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই অনলাইনার হিসাবে আছে প্রত্যেকটা প্রশ্ন একটু শুনে নেবেন তার সাথে সাথে এটাই বলবো যে আপনারা একটু পারলে খাতায় লিখে নেবেন কিন্তু পাঁচশো প্রশ্ন লেখা তো সম্ভব নয় আর তো চলুন আজকে ভিডিওটা একবারের জায়গায় দুবার শুনবেন অনেক প্রশ্ন মনে থাকবে আর এখানকার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো একটু পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স তো সেই কারণে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা বাদ দিয়ে দেব আর যেটা আপনার যেটা আপনার কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে যেগুলো আছে ঠিক আছে সেগুলো আমরা সবই পরবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক বলছে একটি তরলে কাঁচডণ্ড ডুবানোর ফলে সেটি অদৃশ্য হয়ে যায় তার কারণ হল কি দেখুন মন্দরা বলেছে একটি তরলে কাঁচডণ্ড ডুবানোর ফলে সেটি অদৃশ্য হয়ে যায় তার কারণ কি কাঁচ ও তরলের প্রতিসরাংশ সমান হয় বন্ধুরা আজকে একটু দেরি হবে স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কারণ অনেকগুলো প্রশ্ন একসাথে আছে তো অনেকটা বড় ভিডিও হবে হয়তো আধ ঘন্টার ভিডিও হয়ে যাবে ঠিক আছে আর তার সাথে আপনারা বলি যে আপনারা যারা এন টি জন্য আমাদের কাছে পড়তে চাইছেন সবই এরম ধরনের প্রশ্ন আমরা ওখানে করারছি ঠিক আছে আমরা দায়িত্ব নিয়ে ওখানে পড়াই এন টি জন্য আমাদের ক্লাস করছে মাত্র চারশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পে একবারই পেমেন্ট করতে হবে আপনারা যদি কেউ পড়তে চান এই নম্বরে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান চারশো ছিয়ানব্বই আটশো একচল্লিশ আর তার সাথে আরেকটা কথা বলি যারা আফগারি পুলিশ পরীক্ষা বা যা কেপি ডাব্লিউ বিপির জন্য পড়তে চাও তাদেরও আমাদের সঙ্গে যোগাযোগ করো এই সেম নম্বরেই যোগাযোগ করো তাদেরও যত্ন সহকারে পড়ানো হচ্ছে যত্ন সহকারে নিউ ব্যাচে তোমাকে পড়ানো হবে যাতে তোমার অসুবিধা না হয় ঠিক আছে তারপর ওখানে প্রাইভেট ভিডিও আমাদের পিডিএফ আকারে নোটস দিয়ে সব কিছু কমপ্লিট করা হচ্ছে ঠিক আছে তো সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ওখানে আপনারা রেজিস্ট্রেশন আমাদের দুশো টাকার মাসের মাইনে পঞ্চাশ টাকা করে কিন্তু মাসের মাইনে অগ্রিম নিয়ে একবারে তিনশো টাকা জমা দিতে হয় ঠিক আছে যারা কেপিডাব্লিউবির জন্য দেবেন তিনশো টাকা লাগবে প্রথমে তো যদি কেউ করতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করুন তো চলুন আজকে আমরা ডাইরেক্ট প্রশ্নে চলে যাই বলছি দেখুন চাঁদে কোনো বিস্ফোরণ হলে আমরা শব্দ শুনতে পাই না তার কারণ কি ও পৃথিবীর মধ্যে কোনো জড়ো মাধ্যম নাই বন্ধুরা এটা এর আগের বছর এর আগে কিন্তু পিএসসি ক্লার্কশিপ মানে এবং এর আগে ডাব্লিউ এবং রেলের বিভিন্ন বিভিন্ন পরীক্ষা যেরম এলপি আর যেটা আর পি এর পরীক্ষায় এই প্রশ্নটা পড়েছিলো ঠিক আছে দেখুন তারপরে প্রশ্ন কী আছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একসাথেই কাজ করে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একসাথে কাজ করে দুটি ভিন্ন বস্তুর উপর এটা মনে রাখবেন আমি তো সবই অনলাইনার হিসাবে দিয়েছি তারপর দেখুন বলছে গ্যাসি অবস্থায় যে ধাতুর বর্ণালীতে কাছাকাছি দুটি হলুদ রেখা দেখা যায় সেটা হলো সোডিয়াম বন্ধুরা এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেগুলো রেলওয়ের জন্য এগুলো মানে মোস্ট আমি রেলওয়ের দিকে তাকিয়ে প্রশ্ন সিলেকশন করছি তো দেখুন এখানে দেওয়া আছে গ্যাসীয় অবস্থায় যে ধাতুর বর্ণালী কাছাকাছি দুটি হলুদ রেখা দেখা যায় তাকে সোডিয়াম বলে ঠিক আছে চোখের রেটিনার সঙ্গে যুক্ত স্নায়ুটি কি। চোখের রেটিনার সঙ্গে নার যুক্ত আছে মানবদেহের উনআশীতম অঙ্গের নাম কী দেহের উনআশিতম অঙ্গের নাম হলো মেশেন্টারি একটু মনে রাখবেন ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছত্রিশগড়ে বন্ধুরা আবারও বলছি যারা আমাদের কাছে পেড কোর্সে পড়তে চাও অবশ্যই আমাদের সঙ্গে যে নাম্বারগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করো একদম দেরি করবে না তোমাদের দায়িত্ব সহকারে পড়ানো হবে ঠিক আছে তো চলুন আর আর যারা এই ধরনের ভিডিও দেখতে চান বা ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ ইউটিউবে এতগুলো প্রশ্ন একসাথে কেউ করায় না এর আগের ভিডিওগুলো তো আমি দেড়শো দুশোটা আড়াইশোটা প্রশ্নও একসাথে করিয়ে দিয়েছি আপনারা ভিডিওগুলো একটু দেখে নিন ঠিক আছে তারপর চলুন বন্ধুরা দেওয়া আছে দেখুন দিনের বেলা আকাশ নীল দেখা যায় যে ধর্মের জন্য তা হলো কি আলোকের বিক্ষেপণ তারপর শাহিন ভিআই বায়ুসেন মহারাকার পাকিস্তান ও চীনের মধ্যে বন্ধুরা এটা দু আঠেরো সালে এই মহরটা তৈরি হয়েছে বা চীন ও পাকিস্তানের মধ্যে তো এখানে যেহেতু এটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন চীন ও পাকিস্তানের মধ্যে নিয়ে এখন তো অনেক রিলেটেড তা দিলেও দিতে পারে হয়তো চোখের লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশকে কি বলে ভিট্রিয়াল হিউমার মনে রাখবেন কোনো জায়গার উপর লাল ও সবুজ বর্ণের আলো আপতিত হলে সেই জায়গার বর্ণ হবে কালো ঠিক আছে বন্ধুরা লাল ও সবুজ বর্ণ যদি একসাথে যুক্ত করা হয় তাহলে সেই জায়গাটাতে কালো হয়ে যাবে মনে থাকবে লাল প্লাস সবুজ এটা কালো হয় লেন্সের ক্ষমতার একক কি ডায়াপ্টার আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা প্রশ্ন কতটা ইম্পর্ট্যান্ট আধুনিক ক্যামেরার শাটারে নিয়ন্ত্রিত সময় কত বন্ধুরা একের দশ সেকেন্ড থেকে এক বাই একশো সেকেন্ড পর্যন্ত এখন যত ক্যামেরা উন্নতি হচ্ছে তত তাদের ক্যামেরার স্টেবিলিটি ক্ষমতা অনেকটা বেড়ে যাচ্ছে এই জন্য সময়টা অনেকটা কম লাগছে ঠিক আছে দেখুন এইটা আমার শরীরটা খারাপ ওই জন্য বারাবারে গলা ঝাঁকা দিতে হচ্ছে তো এই জন্য ক্ষমা খুব ক্ষমা আপনাদের চেয়ে নিচ্ছি কিন্তু কিছু করার নেই প্রশ্ন বলতে গিয়ে তো পড়তে হবে তো দু হাজার ষোলো সালের আমি এগুলো কোনোটাই পড়ব না তারপর দেখুন দেওয়া আছে ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওরাং ন্যাশনাল পার্ক আছে অসমে অসৎ ক্ষুদ্র প্রতিবিম্ব গঠন করার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তাকে উত্তল দর্পণ বলে অসৎ ও ক্ষুদ্র প্রতিবিম্ব ঠিক আছে গঠন করার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তাকে বলা হয় উত্তল দর্পণ একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব সব বর্ণের আলোর জন্য সমান হয় নেক্সট প্রশ্ন দেখুন বলছে একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব সব ধরনের বর্ণের আলোর জন্য বন্ধুরা সমান হয় এটা মনে রাখবেন হ্যাঁ তারপর হস্ মানে ছোট দৃষ্টি মায়োপিয়া ত্রুটি দূর করার জন্য কী চশমা ব্যবহার করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাই উত্তর লেন্স করে আসে মায়োপিয়া যদি মানে মায়োপিয়া রোগটা কি সেটা প্রশ্ন আসতে পারে যেটা কাছের দেখতে প্রবলেম হয় সেটাকে মায়োপিয়া বলে মনে থাকবে কাছের দূরত্ব দেখতে যেটা প্রবলেম হয় সেটা মায়োপিয়াকে মানে অ্যাকচুয়ালি কাটানোর জন্য আমাদের অবতর লেন্স ব্যবহার করতে হয় ঠিক আছে আমাদের চোখে যে যে আলোর ক্ষেত্রে সব থেকে বেশি সুবেদি হলো সেটা হচ্ছে হলুদ বর্ণের আলো চোখের ক্ষেত্রে সবথেকে বেশি সুবেদি তারপর প্রশ্ন আপনারা বুঝতে পারছেন যারা রেলের গ্রুপ ডি পরীক্ষা দিতে চলেছেন বা রেলের গ্রুপ সি মানে অর্থাৎ এন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যারা দিতে চলেছেন তাদের জন্য প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট আপনারা কিছুটা হলো আইডিয়া পাচ্ছেন কারণ এই প্রশ্নগুলোই আপনাদের লুসিয়ান্তে আছে এবং আর এস আগরওয়াল বলুন যে কোনো বড় বড় পরীক্ষায় ঠিক আছে এখানে সব প্রশ্নগুলোই ওখানে আছে আপনারা একটু দেখে নিতে পারেন বইটা খুলে মিথ্যা না সত্যি ঠিক আছে তবে এই প্রশ্ন সবগুলোই আপনাকে পড়তে হবে তারপর দেখুন বলছে আলোর প্রতিসরণের জন্য দায়ী হলো বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ ঠিক আছে বলছে আলোর আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে তির্যকভাবে আপতিত হয় তখন কি হয় প্রশ্নটা কিন্তু এরকম দিতে পারে আলো লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায় বন্ধুরা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যায় আলোটা অবিলম্বে দিক দিক দিকে সরে যায় মনে থাকবে অবিলম্বে দিকে সরে যায় অবিলম্ব থেকে দূরে সরে যায় না যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন অবিলম্বে দিকে সরে যায় আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে বেরিয়ে যায় তখন মানে অবিলম্বে দিকে থেকে দূরে চলে যায় ঠিক আছে এটা মনে রাখবেন তারপর বলছে কাঁচের গুঁড়োতে জল ঢাললে প্রতিসরণের জন্য সেটি কি হয় স্বচ্ছ দেখায় বলছে আলোর বিচ্ছুরণ ঘটনাটি প্রথম লক্ষণ করেন কে মানে লক্ষ্য করেন কে বিজ্ঞানী আইজ্যাক নিউটন ঠিক আছে আলোক বিচ্ছুরণ ঘটনাটা স্যার আইজ্যাক নিউটন বলছে চুম্বকীয় তরঙ্গ পরীক্ষামূলকভাবে প্রথম উৎপাদন করেন কে এটা বন্ধুরা এটা আপনারা বুঝতে পারছে বিজ্ঞানী আইন্ডিক হার্জ মনে রাখবেন চুম্বকীয় তরঙ্গ কে আবিষ্কার করেন যারা রেলওয়ে এক্সাম দিয়েছেন আগে খুবই ইম্পর্ট্যান্ট হাইন্ড্রিক হার্জ ঠিক আছে তারপর চলুন আপনারা আবার নেক্সট প্রশ্ন আমি দেখব বলছে দেখুন স্পষ্ট দৃষ্টি দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব কত হওয়া দরকার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন পর রেলওয়ে এক্সাম কারণ এই এর আগের বছর প্রচুরবার রেলওয়ে গ্রুপ ডিতে রিপিট করেছে ন্যূনতম দূরত্ব পঁচিশ সেন্টিমিটার হওয়া দরকার ঠিক আছে প্রিজমের কোন। বাড় বাড়তে থাকলে চুত্তিকোণ কি হয় প্রথমে কমে তারপরও বেড়ে যায় ঠিক আছে বন্ধুরা আপাতন এটা আপনারা একটা জিনিস কমেন্ট করবেন যে প্রিজমের আপাতন কোণের সঙ্গে চুত্তিকোণের সম্পর্কটা কেউ যদি পারেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ঠিক আছে তারপরে দেখুন বলছি সাধারণভাবে সাধারণত প্রতিসরঙ্ক বলতে যে বর্ণের আলোর জন্য বোঝানো হয় তাকে কি বলা হয় বন্ধুরা প্রতিসরাঙ্ক যেমন সুবেদী বর্ণটাকেই আমরা ধরা হয় মানে হলুদ বর্ণটাকে ঠিক আছে আর প্রতিসরঙ্ক বলতে আলোর হলুদ বনের আলোর প্রতিসরঙ্কটাকেই ধরা হয় সমতল দর্পণের বক্রতা ব্যাসাদ্ধ কি হয় সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হয় কি ইনফিনিটিভ মানে অর্থাৎ অসীম দন্ত চিকিৎসার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় সেটা নাম কী অবতল দর্পণ বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর আগের বছর প্রচুরবার রিপিট হয়েছে লোহার মোর্চের উপর নিকেল নিকেলের তরি লেপন করতে ক্যাথর হিসাবে কাকে ব্যবহার করা হয় বন্ধুরা ক্যাথর হিসাবে ব্যবহার করা হয় লোহার চামচ ঠিক আছে আর আপনারা বুঝতে পারছেন যে নিকেলের উপরে লোহার চামচের উপর নিকেলে যেহেতু তাহলে নিকেলটাকে রাখতে হবে অ্যানোডে ঠিক আছে এই ঠিক আছে সরি নেক্সট প্রশ্ন দেখুন বলছে যে তড়িদ্দার ব্যাটারি ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তা হলো ক্যাথোড মনে রাখবেন বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে মানে যেটা আমাদের ঋণাত্মকের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড আর যেটা ধনাত্মকের সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যানোড বলছে তরিত বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপরে অপধাতুর প্রলেপকে কি বলা হয় তরিদ লেপন পদ্ধতি বলা হয় ঠিক আছে বলছে কোনো দ্রব্যের তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লে তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহার করা হয় লঘু সালফেরিক অ্যাসিড এবং কপার সাল কপার সাল সালফেট কপার সালফেট ঠিক আছে মানে ওর জলীয় দ্রবণটা ব্যবহার করা হয় একটু মনে রাখবেন তারপর দেখুন বলছে লোহার দ্রব্যে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোডে কি কী ব্যবহার করা হয় বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আগেও বললাম যে যদি লোহার দ্রব্যতে মানে যার ওপরে দেবো সেটাকে আমরা রাখবো কোথায় ক্যাথোডে ঠিক আছে যার উপরে দেবো সেটা দেবো ক্যাথোডে আর যেটা যেটার প্রলেপ দেওয়া হবে সেটা হবে অ্যানোডে ঠিক আছে তো বুঝতে পারছেন যে নিকেল থাকবে অ্যানোডে আর ক্যাথোডে থাকবে লোহার দ্রব্য তো অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশনে ক্যাথর হিসাবে কি ব্যবহার করা হয় বন্ধুরা এই ধরনের প্রশ্নগুলো আপনারা দেখেছেন যে রেলের এএলপি এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে এর আগের বছর প্রচুর প্রশ্নটা দিয়েছিল যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ক্যাথডে হিসাবে কি ব্যবহার করা হয় বন্ধুরা পুরু গ্যাস কার্বনের আস্তরণ ঠিক আছে তবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যালুমিনিয়ামের ধাতুটি উৎপন্ন হয় কোথায় ক্যাথোডে মনে রাখবেন দুটি সুপরিবাহী ধাতব দণ্ডের নাম কি নিকেল কপার একটি সুপরিবাহী অধাতব দণ্ডের নাম কি গ্রাফাইড ঠিক আছে তো চলুন তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখব একটি বস্তুতে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হয় কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা জানেন এগুলো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি যে একটি একটি বস্তুতে যদি আপনি সোনার প্রলেপ দেন তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসায়ানাইড মনে রাখবেন বন্ধুরা পটাশিয়াম ওর রাখা হয় আর তার সাথে সাথে আপনারা এটা একটু কমেন্ট করে জানাবেন যে যদি সোনার প্রলেপ দেওয়া হয় তাহলে সোনাকে আমরা কোথায় রাখবো আর মানে তাহলে আমরা যে বস্তুটাকেই বা কোথায় রাখব এটা কিন্তু আগে আপনারা একবার আমি দেখালাম ঠিক আছে যে যার প্রলেপ দেওয়া হবে তাকে রাখবো কোথায় অ্যানোডে তাহলে যদি সোনার প্রলেপ দেওয়া হয় তাহলে সোনাকে রাখবো অ্যানো অ্যানোডে ঠিক আছে বন্ধুরা আপনাদিকে একটা কথা বলি যারা আমাদের কাছে এন বা গ্রুপ ডির জন্য এখনও সময় আছে যারা পড়তে চান তাদের দিকে শুধু এই ধরনের প্রশ্নই নয় আপনাদের প্রাইভেট ক্লাস অঙ্কর জিআই আপনাদিকে পঞ্চান্নর মধ্যে পঞ্চাশ পাই দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে অঙ্ক এটা জেনারেল সায়েন্স আমাদের দায়িত্ব থাকবে আপনাকে মানে ওখানে যে করে পঁচিশের মধ্যে অ্যাটলিস্ট কুড়ি বাইশটা পাইয়ে দেওয়া কারণ এইগুলো করানো সম্ভব বুঝলেন তো তো সেই জন্য বলছি যারা পড়তে চান আমাদের মাত্র পাঁচশো টাকা লাগে মানে চারশো নিরানব্বই টাকা লাগে যদি কেউ পড়তে চান যারা পড়ছেন তাদের তো অবশ্যই আর যারা পড়ছেন যারা পড়বো পরব করছেন তারা দেরি করবেন না এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন আজই হোয়াটসঅ্যাপ করুন আপনারা তারপর ঢুকে যান যদি পাঁচশো টাকা আপনাদের কাছে অনেক বড় মনে হয় তাহলে এসেন না বাস্তবতা আর যদি মনে হয় যে না পাঁচশো টাকা দিয়ে দেখি তাহলে আপনাদেরকে দায়িত্ব নিতে পারি ঠিক আছে এটুকু বলতে পারি বা বা পশ্চিমবঙ্গ পুলিশ বা সেটা আবগাড়ি পুলিশ যে কোনো পরীক্ষার জন্যই বলছি তবে পশ্চিমবঙ্গ পুলিশ আবগাড়ি পুলিশ পরীক্ষায় এতে তিনশো টাকা লাগে ঠিক আছে প্রথমে এটা মনে রাখবেন তো চলুন আমরা আবার নেক্সট প্রশ্ন চলে যাই বলছে দেখুন বলছে যে তরিত অবিশ্লেষক কিন্তু জলে দ্রাব্য এমন একটি তরল যৌগের উদাহরণ কী হলো ইথাইল অ্যালকোহল বন্ধুরা এটা পরীক্ষা হলে এর আগের বছর যারা আপনারা টেকনিশিয়ানে পরীক্ষা দিয়েছেন আপনাদের ক্ষেত্রে বারবার করে এসেছে ইথাইল অ্যালকোহলের সংকেত কি দেখবেন চারটে করে অপশান দিয়েছে তার মধ্যে ইথাইল অ্যালকোহলের সংকেত হবে সি টু এইচ টু ও এইচ মনে রাখবেন বন্ধুরা হ্যাঁ এর সাথে সাথে ইথিলিনের সংকেত এইগুলো একটু মনে রাখবেন এগুলো পরীক্ষায় দেয় আপনারা যদি না পারেন আমাদের কাছে পড়ুন আপনারা করিয়ে দেবো অসুবিধা নেই বলছে একটি জৈব পদার্থের নাম হলো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে তার নাম কি অ্যাসিটিক অ্যাসিড বন্ধুরা মনে রাখবেন বলছে একটি অজৈব তড়িৎ অবিশ্ল পদার্থের উদাহরণ কি সিলিকা ঠিক আছে তারপরে দেখুন বলছে একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ যা তড়িৎ পরিবহন করে না তা হলো ব্রমিন ঠিক আছে বলছে মৃদু তড়িৎ বিশ্লেষের একটি উদাহরণ কি অ্যাসিডিক অ্যাসিড কপারের তড়িৎ পরিশোধন অ্যানোডে যে যে অশুদ্ধি পাওয়া যায় তা কি ও কপারের তড়িৎ পরিশোধন অ্যানয়েডে যে যে অশুদ্ধি পাওয়া যায় তা হলো সিলভার গোল্ড ও প্লাটিনাম এটা মনে রাখবেন ঠিক আছে মানে যে যে অশুদ্ধগুলো পাওয়া যায় অ্যানোডের মধ্যে সেগুলো হচ্ছে সিলভার গোল্ড ও প্লাটিনাম বিশ এটা আপনার বিশ্বের প্রথম বিশ্বের প্রথম বিশ্বের মধ্যে প্রথম দেশীয়ভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার চালু করেছেন চীন এটা কথা বাদ দেন এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো দু সালে ফিফা ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে আটচল্লিশটা দল খেলবে এটা মনে রাখতে পারেন তারপর এই প্রশ্নটা মনে রাখবেন উত্তর পূর্ব ভারতের বৃহত্তম আইটি হাব চালু করা হয়েছে ত্রিপুরায় বন্ধুরা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আগেও দিয়েছিল তারপরে দেখুন বন্ধুরা প্রশ্ন আছে দেখুন বলছে বিজ্ঞানীরা সম্পত্তি বিশ্বব্রহ্মাণ্ডে যে উষ্ণতম গ্রহ আবিষ্কার করেছেন সেটার নাম কি কেইএলটি নাইন বি একটু মনে রাখবেন তারপরে চলুন এটা আপনারা বুলেট ট্রেন এটা পরীক্ষায় যারা রেলের পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন একটু হ্যাঁ দু হাজার সালে তৈরি হলেও প্রথম বলছে বিশ্বের দীর্ঘতম বুলেট ট্রেন কোথায় চালু করা হয়েছিল ওটা চীন কারণ দু হাজার সালে প্রশ্ন দেখেছেন তো দু সালেরও কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল তো সেই অনুযায়ী একটু মনে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার সম্প্রীতি যে উপজাতি ভাষাকে সরকারি মর্যাদা দিয়েছে সেটার নাম কী কুরুক মনে রাখবেন হ্যাঁ তারপর হচ্ছে এনফিল্ড রাইফেল আবার একবার প্রশ্নটা বলছি পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি যে উপজাতি ভাষাকে সরকারি মর্যাদা হিসাবে দিয়েছে তার নাম হলো কুরুক কয়সু রয় রয়সুখ তারপরে বলছে এনফিল রাইফেল ব্যবহারের আগে ভারতীয় সেনারা যে ধরনের বন্দুক ব্যবহার করতো তার নাম কি হচ্ছে ব্রাউন বেস গাদা বন্দুক ঠিক আছে আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা লর্ড ক্যানিং ঠিক আছে বলছে মিরাটে সিপাহী বিদ্রোহ শুরু হয় কত আঠেরোশো সাতান্ন সালে দশই মে বিদ্রোহ বিদ্রোহী সিপাহীরা ভারতের সম্রাট বলে ঘোষণা করেছিল দ্বিতীয় বাহাদুর শাহকে ঠিক আছে মানে সিপাহীরা সিপাহী বিদ্রোহের সময় দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয়েছিল লক্ষ্মী বাই রানী কেছিলেন ঝাঁসির রাজ্যের মনে রাখবেন এটা তারপরে হচ্ছে তারপরে প্রশ্ন দেখুন দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ আঠেরোশো সাতান্ন গ্রন্থের লেখককে রমেশচন্দ্র মজুমদার তারপরে দেখুন বিদ্রোহে বাঙালি গ্রন্থটির লেখককে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় হিস্ট্রি অফ দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে শৈলেন্দ্রনাথ সেন দ্য ইন্ডিয়ার আন্ডেস্ট গ্রন্থ গ্রন্থটির রচনা হলেন মানে রচয়তা হলেন ভ্যালেন্টাইন চিরল বন্ধুরা এই প্রশ্নটার আগের এর আগের বছর পশ্চিমবঙ্গের কোনো একটা পরীক্ষায় রিপিট হয়েছিল ইন্ডিয়ান আনরেস্ট বইটির লেখককে এটা যতটা সম্ভব ডাব্লিউ বিসিএসের মেনে দু হাজার সালেতে এটা রিপিট হয়েছিল ঠিক আছে যে পত্রিকায় বিদ্রোহীদের ব্যঙ্গ করে ইংরেজ ইংরেজ রাজত্বকে স্বাগত জানানো হয়েছিল তার নাম কি সংবাদ প্রভাকর মহারানীর ঘোষণাপত্র জারি করা হয়েছিল আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর যে আইনে দ্বারা ভারত ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে তা হল অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অব ইন্ডিয়া আঠারোশো আটান্ন বোর্ড অব কন্ট্রোলের অবসান ঘটে আঠারোশো আটান্ন এ নেসেন অব মেকিং আত্মজীবনীটি কার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছে সারেন্ডার নট কার এটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সেবা যে বিলের সমর্থনে আন্দোলন করেছিল তা হল ইলবার্ট বিল হিন্দু মেলার প্রকৃত উদ্যোক্তা কে ছিলেন নবগোপাল মিত্র হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন গঙ্গেন্দ্রনাথ ঠাকুর নাট্য অভিনয় নিয়ন্ত্রণ জারি করা হয় গোটা আঠারোশো ছিয়াত্তর সালে পভার্টি অ্যান্ড আনবিটি রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে দাদাভাই নরোজি। রাবারকে শক্ত করতে ব্যবহার করা হয় কার্বন ব্ল্যাক তারপর হচ্ছে ওরলোনের মনোমার হলেন হল কি ভিনাইল সায়ানাইট তারপর হচ্ছে ব্যাকেলাইট তৈরিতে কাজে লাগে কি এইচ সিএইচও ঠিক আছে এইচ সি কার সংকেত এটা ফর্মাল ডিহাইট মনে রাখবেন ঠিক আছে তারপর প্রকৃত রবার যেটি পলিমার তৈরি হয় তা হলো কি আইসোপ্রোপিন বন্ধুরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর আগেও পরীক্ষায় দিয়েছিল যে রবার তৈরি করতে যে পলিমারটি দরকার সেটা কি আইসোপ্রোপিন বন্ধুরা আইস সংকেতটা একটু আপনাদের কাজ হচ্ছে এটা কিন্তু আপনারা একটু কি মনে রাখবেন ঠিক আছে আইস সংকেতটা কী হতে পারে চলুন তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখব বলছে দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে যে প্রকৃত রবার তৈরি করতে যে ধরনের পলিমার সেটা হলো জুথ পলিমার ঠিক আছে টায়ার তৈরিতে ব্যবহার করা হয় নাইলন সিক্স পলিথিন প্রস্তুতিতে ব্যবহার করা হয় জিকলার নাটা মনোমার থেকে পলিমার প্রস্তুতিতে শুরু হয় মনোমারের মধ্যে সংগঠন বিক্রিয়া দ্বারা বন্ধুরা মনোমার থেকে পলিমার তৈরি হয় কী বিক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে সংগঠন বিক্রিয়া দ্বারা সেলুলোজ অ্যাসিটেড হলো কি অর্ধ কৃত্রিম তারপরে তারপরের প্রশ্ন দেখুন বলছে বায়ুমণ্ডলের ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক কি ডপসন একক ঠিক আছে বলছে একটি হাইড্রোকার্বনের নাম যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী তা হলো মিথেন বায়ুমণ্ডলের যে স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় তা হলো ট্রোপোস্পিয়ার বায়ুমণ্ডলে যে স্তরে মেরুজ্যোতি দেখা যায় তা হলো আইনস্পিয়ার তারপর হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ খরণের জন্য যে গ্যাসটি যে গ্যাস ওথিরি স্তরকে ভাঙে তা হলো নাইট্রিক অক্সাইড তারপর হচ্ছে ফেয়ারি ফায়ারি আইস মানে ফায়ারি আইস কাকে বলা মিথেন হাইড্রাইডকে ঠিক আছে বন্ধুরা মনে রাখবেন একটু বিশ্ব উষ্ণায়নের ফলে দু হাজার পঞ্চাশ সাল নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা কত বাড়বে দু ডিগ্রি থেকে চার ডিগ্রি তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে যে চাপে সংগ্রমিত করে সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাসে পরিণত করা হয় সেটা হচ্ছে দুশো বার তারপর হচ্ছে আপনার প্রশ্ন দেখুন সিএনজি ফুল ফর্মটা দিয়ে দিয়েছে এখানে যে জ্বালানি তাপন মূল্য সব থেকে বেশি সেটা হলো হাইড্রোজেন দেড়শো কেজি পার গ্রাম ঠিক আছে তারপরে দেখুন বলছে পদার্থের এই যে অবস্থা পরিচালন স্রোত সৃষ্টি হতে পারে তা হল গ্যাসীয় ও তরল অবস্থায় বায়ুমণ্ডলে উষ্ণতম স্তর হল এক্সোস্পিয়ার তাপন মূল্যের একক কি ব্রিটিশ থার্মাল একক বা পাউন্ড তারপর হচ্ছে ভূতাপ শক্তির প্রধান উৎস কি আগ্নেয়গিরি ও উষ্ণ প্রশোবন যে উপাদানটি প্রকৃত প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাসের দুটো তিথি পাওয়া যায় সেটা হচ্ছে মিথেন গ্যাস ঠিক আছে বলছি একটি মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় বন্ধুরা এটা পরীক্ষায় আসে খুব যে এই মানে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি নিচের কোনটি দিয়ে চারটা অপশান দেবে আপনার বৈদ্যুতিক মোটর দেবে ডাইনামো দেবে হয়তো আরও কত কত কি দেবে সেখানে দেবে যে বৈদ্যুতিক যান্ত্রিক শক্তিতে বৈদ্যুতিক শক্তি মানে তড়িৎ শক্তিকে যা যান্ত্রিক শক্তি রূপান্তরিত করছে কে এটা হচ্ছে একটু বৈদ্যুতিক মোটরে ঠিক আছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত উল্টো নয় কিন্তু এটা আপনারা একটু কমেন্ট সেকশানে জানানোর চেষ্টা করুন যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয় কি এটা এটা আপনাদের কমেন্ট সেকশানে জানাবেন ঠিক আছে শক্তির উৎস হলো দুটি শ্রেণী প্রধান দুটি শ্রেণী হলো চিরাচরিত অচিরাচরিত গ্রিনহাউস গ্যাসের গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে বায়ুমণ্ডলে গড় উষ্ণতা কত পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তারপর হচ্ছে বায়ুর যে স্তরে ঝড় বৃষ্টি হয় সেটা হচ্ছে ট্রোপোস্পিয়ার বায়ুর ট্র্যাটোস্পেয়ারের স্তরকে শান্তমণ্ডল বলে ওজন স্তর বায়ুমণ্ডলের ট্র্যাটোস্পিয়ারের পনেরো থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতার মধ্যে থাকে ভারতে বিভাগের পরিকল্পনা ঘোষিত হয় ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয় কার মাধ্যমে মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় ন্যাশনাল কনফারেন্স দল গঠন করেন কোন রাজ্যে কাশ্মীর রাজ্যে গঠন হয় তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটাতে এই প্রশ্ন গটাতে আমি আলোচনা করে দিলেন আমি নেক্সট ভিডিওতে এইটার আবার দ্বিতীয় পার্টটা আনছি আপনারা একটু দেখে নেবেন আপনারা যদি এই ভিডিওটা একটু ভিউ করেন তাহলে আমি নেক্সট এটার আমি নিয়ে আসছি এখানে প্রায় আপনারা একশো দশটার ওপরে প্রশ্ন পড়লেন একসাথে তো কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে জানাবেন অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আবার এই টোটাল পাঁচশোটা প্রশ্নই আমি আজকেই কমপ্লিট করে দেবো ঠিক আছে আমি এটার আবার নেক্সট পার্টটা বানিয়ে আমি কিছুক্ষণ পরে আবার আপনাদের সামনে পোস্ট করছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আর যারা আমাদের কাছে পড়তে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং